বন্ধুরা নমস্কার নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসলাম আর আজকের ভিডিওটা হলো বন্ধুরা বাংলা আর আমার এই টেক চ্যানেল আমি বাংলাতে পোস্ট করতেছি আজ থেকে হয়তো আমি বাংলাতে পোস্ট করবো যেহেতু সবাই আমাকে বলতেছে ভাই তুমি বাঙালি হয় বাঙালি কেন ভিডিও না তো আজকে আমি বাংলাতে ভিডিও বানানোর চেষ্টা করব তো আজকে ভিডিওটা হলো বন্ধুরা যে আমরা ইজিপেতে আমরা কী কী সার্ভিস পাই ঠিক আছে সবার প্রথমে এটা হলো তো সবাই তো আজকাল সবাই জানে যে ইজিপে কোম্পানি তো এখন মার্কেটে চলতেছে আর সবাই জানে তো আমার এর মধ্যে কোনো কিছু বলার নেই তো অ্যাকচুয়ালি একটা কথা বলা আছে বন্ধুরা যেগুলো আমাদের রিটেলার অলরেডি যারা রিটেলার কাজ করতেছে আমাদের কাছে তারা কিন্তু আমি এখন দেখতেছি আমি যখনই আইডি লগিং করে দেখতেছি তো অনেক রিটেলার এখন কিন্তু কাজ করতেছে না কারণ কি একটাই কারণ সমস্যা কী একটাই সমস্যা কী সমস্যা আমি আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবে সবার সাথে আর আজকে আমি এগুলোও বলবো যে আমাদের যতগুলো ডিস্ট্রিবিউটর আছে সবাইকে আমি রিকোয়েস্ট করব। যতগুলো ডিস্ট্রিবিউটর আছে সবাইকে বলবো ভাই তোমরা রিটেলারের কাছে যাও রিটেলারকে সমস্যা বলো কি সমস্যা হয়েছে সব কিছু বলো যেহেতু বন্ধুরা আজকে আমি ইজিপিতে কথা বলছি আজকে আমি ইজিপিতে কাজ করতেছি কালকে অন্য কোম্পানিও কাজ করতে পারি একটা কথা আছে সাপোজ ঠিক আছে আমি আজকে ইজিপে কাজ করতেছি কালকে আমি হয়তো অন্য কোম্পানিতে যেতে পারি তো আমার কথা ছাড়াও আমি বলব বন্ধুরা সবাইকে একটা কথা বলবো আমার মতো কত উপরে যতগুলো ডিস্ট্রিবিউটার সুপার ডিস্ট্রিবিউটার আছে অনেক কোম্পানিতে গিয়েছি ঠিক আছে তো অ্যাকচুয়ালি কি যে আমি মার্কেটে তোমাদের সাথে এসেছি তোমাদের সাথেই যাব তো অ্যাকচুয়ালি এটাই আমার বন্ধুরা যে আমি এই জিপে যতটা বিশ্বাস করি এতটা কোনো কোম্পানি আমি বিশ্বাস করি না যেহেতু আমার এই এবছরটা গেলে আমাদের তিন বছর চলবে ঠিক আছে আমার দু বছর রানিং চলে গেছে এখন আমার তিন বছরে পা দিব কয়েকদিনের মধ্যে তো আমি যতটা সম্ভব কাজ করলাম এই কোম্পানিতে মাস্টার ডিস্ট্রিবিউটার হয়ে এখনও পর্যন্ত কোনো প্রবলেম পাইনি তিন বছর রানিং চলতেছে আমার অন্য কোম্পানিতে আমি কাজ করতাম যেহেতু ওই কোম্পানিতে কাজ করে যতটা আমার প্রবলেম হয়েছিল সেই প্রবলেমটা কিন্তু আমাকে ইজিপে দেখায়নি আর আজ পর্যন্ত দেখাবেও না যেহেতু ইজিপে সবচেয়ে ইজি হয় তো অ্যাকচুয়ালি কী বলতে গেলে বন্ধুরা আমি এই ভিডিও বানালাম এই কারণে যারা আমার রিটেলার নতুন রিটেলার যারা পুরনো রিটেলার যারা কাজ করতে করতে বন্ধ দিয়ে দিয়েছে যারা আইডি এখন মানে আইডি পেয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত লগ ইন করিনি তাদের জন্য এই ভিডিওটা হচ্ছে ঠিক আছে আর ডিস্ট্রিবিউটারদেরকেও বলবো বন্ধুরা যে ভিডিওটা তোমরাও দেখো যেহেতু আমি আমার যতগুলো ডিস্ট্রিবিউটার এরিয়া ডিস্ট্রিবিউটার আছে সবাইকে আমি রিকোয়েস্ট করব যে রিটেলারের পাশে দাঁড়াও যেহেতু আমার আমাদের উপরে কোম্পানি আছে আর রিটেলারের উপর তো বন্ধুরা আমরা আছি কোম্পানি যেই হোক কোম্পানি যদি আজকে আছে কালকে পালিয়ে যায় তাহলে কিন্তু ধরবে কাকে আমাদের ধরবে যেহেতু আমরা লোকাল তো আমরা বলবো এটাই যে কোম্পানিকে সাপোর্ট করো যেহেতু কোম্পানি লিগ্যাল আছে কোনো আনলিগাল নেই কোম্পানি সব কিছু ওকে এনসিআই রেজিস্টার আছে কোনো প্রবলেম নেই তো অ্যাকচুয়ালি একটা কথা আমি বলতে চাই বাংলা একটু স্পষ্ট হচ্ছে না বন্ধুরা তো আমি বলব এটাই যে অন্য অন্য কোম্পানিতে যা কাজ করেছে করো আমাদের এই কোম্পানিতে একবার অন্তত একবার দুবার ট্রানজাকশন করে দেখবে সব থেকে বেশি কমিশন আর সব থেকে ভালো সার্ভিস ঠিক আছে অ্যাকচুয়ালি আমি যদি বলি সব থেকে সার্ভিস ভালো কেন যেহেতু আমি অন্য কোম্পানিতে একটা গেছিলাম একটা বন্ধুর কাছে গেছিলাম দোকানে ভিজিট করতে আমি তো এখন সুপার ইয়ে হয়নি বিএলএফ হইনি যেহেতু এখন টাকার অভাবে আমি বিএলএফ হতে পাইনি তো আমি তাও গেছিলাম রিটেলারদের দোকানে মাঝে মধ্যে কিন্তু আমি ভিজিট করতে যাই রিটেলার পাশে রিটেলার দোকানে যাই তো আমি ওখানে গিয়ে দেখলাম তো ভাই ট্রানজাকশান করতেছে ঠিক আছে আমি আমি তো গেলাম সেখানে তো আমি বলি না একটু পরিচয় দিই নিয়ে ভাই আমি তোমার এই কোম্পানির আছি তো আমি বললাম ভাই টাকা তুল টাকা তুলবো তো বলছে বন্ধুরা একটা কথা বলতেছে ওরা যে আমি টাকা টাকা তুলবো ঠিক আছে তোমার নাও আধার নাম্বার দাও আমি দিলাম তারপরে আমার টাকা তুললো অন্য কোম্পানি থেকে তো আমি কোম্পানির নাম বলবো না যেহেতু এটা আমার আনলিগাল হতে পারে যেহেতু আমি ইজিপিএ বিশ্বাস করি অন্য কোম্পানিকে আমি বিশ্বাস করি না তো আমিও গেলাম তোকে বললাম যে ভাই আমার টাকাটা তুলে তো তুলে দিলো আমি কিন্তু ওখানে সেই সময় আমি পরিচয় দিইনি যে ভাই আমি এই কোম্পানিতে কাজ করি তো আমি তখন বললাম তো বলার পর বললো নেই টাকা তুলে দিচ্ছি তুলে দিল অন্য কোম্পানিতে তুলে দিল আমি বললাম ভাই তোমার কাছে তো এই কোম্পানিটাও আছে তো কিসের জন্য তুলো না তো তখন বললো আমার কি রিটেলারটা ভাই আমার কাছে তো কোনো এতদিন হয়ে গেল আমি অনলাইনে আইডি নিয়েছি কিন্তু এখনও পর্যন্ত আমার কাছে কোনো ভিজিট করতেও আসেনি কোনো ডিস্ট্রিবিউটর আসেনি কোনো সুপার আসেনি কোনো এমপ্লয়ি আসেনি তো আমি কী করবো এই কোম্পানিতে বিশ্বাস কীভাবে করবো তো আমি এটাই বলবো ভাই যারা এই কাজ করতেছ এখনও পর্যন্ত তার রিটেলারের নাম্বার বের করতে পারছো না ডিস্ট্রিবিউটারের নাম্বার বের করতে পারছো না তো আমি অবশ্যই রিকোয়েস্ট করবো এই ভিডিওটা তোমাদের জানাবো এই ভিডিওর মাধ্যমে সব কিছু বলবো যেহেতু আমাদের এখন আগিয়ে যেতে হবে আমার ইন্ডিয়াকে মানে টপ করতে হবে ইজিপে কোম্পানি যেহেতু অন্য অন্য কোম্পানি বড়ো বড়ো কোম্পানি মার্কেটে যারা মাঝখানটায় হাইফাই হয়ে গিয়েছিলো কিন্তু অটোমেটিক ওরা ডাউন হয়ে গেছে কিন্তু আমাদের ইজিপি কোম্পানির বন্ধুরা যারা হয়তো শুরু থেকে লাস্ট পর্যন্ত একই সিস্টেমে যাচ্ছে আর এই কদিন আমি দেখতেছি কোম্পানি এখন বলতো প্রাইসও দিচ্ছে গিফট দিচ্ছে যদি ট্রানজাকশন ভালো করতো তো আমি আজকে এটাই বলবো যে ভাই রিস্ট্রিপোর্টার তোমরা নিজে নিজের দোকানে গিয়ে ভিজিট করো রিটেলার দোকানের সঙ্গে কথা বলো একটা করে তাদের ইনফরমেশন নিয়ে থাকো যাতে কোনো প্রবলেম হলে তাকে মানে সলভ দিতে পারো ঠিক আছে তো আমার এটাই কথা ছিল আর যারা এখনও পর্যন্ত আমাদের দেশের লোকাল ভাই আছে যারা এখনও পর্যন্ত এই রিটেলার হয়নি তার অবশ্যই বলবো যে এই রিটেলার হয়ে যাও যেহেতু আমাদের এই কোম্পানি সব সবথেকে বেস্ট কোম্পানি আর এখনও পর্যন্ত কোনো প্রবলেম এই কোম্পানির হয়নি তো আমি আশা করব ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবো সবার সাথে তো